হ্যালো খামারি বন্ধুরা, আজকে আমাকে আপনাদেরকে দেখাবো রেড নেপিয়ার কাটিং বা যে কোনো নেপিয়ার কাটিং কিভাবে আপনি বসাবেন। প্রথমে জমি চাষ দিয়ে নেবেন, ট্র্যাক্টর দিয়ে বা মই আপনার লাঙল দিয়ে যেটা হোক দিয়ে চাষ দিয়ে দেবেন। চাষ দিয়ে মাটি এইরকম করে নেবেন। এইরকম করে নেওয়ার পরে যেভাবে জল ভরে, তো প্রথমে জল আপনি ভরে নিতে পারেন অথবা শুকনোতেও লাগাতে পারেন। জল ভরে নিলে আসলে কাটিংটা তাড়াতাড়ি লাগানো হয়। এরপর যখন জলটা আপনার ফুলফিল হয়ে যাবে তখন আপনি এইভাবে একটা দড়ি করে নেবেন। এই মাথায় একজন দাঁড়িয়ে থাকবে দড়ি নিয়ে, ওই মাথায় একজন দাঁড়িয়ে থাকবে। দিয়ে মোটামুটি আপনি 4 ফুট কি 3 ফুট যেরকম আপনার জমির সাইজ আছে, 3 ফুট থেকে 4 ফুট আপনি গ্যাপ রেখে দেবেন। গ্যাপ রেখে এইভাবে সিধা করে করে, উল্টো না হয়ে যায়, সিধা করে করে বসাবেন। এইভাবে আপনি দড়ি ধরে একদম লাইন টু লাইন বসিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন জমিটা একটু কাদা হয়ে আছে, ফলে তাড়াতাড়ি হবে। শুকনো জমি থাকলে একটু দেরি হবে, কিন্তু যাদের বেলে মাটি তাদের ভালো হবে। এই যে কাঠিটার মাপটা আপনার এরা 4 ফুটের মতন করে রেখেছে, যেহেতু জমিটা বড় আছে ওখানে 4 ফুট করে মাপ দিয়েছে। এটা আপনার দীর্ঘ 5 বছর চলবে, 5 বছরের ঝাড়টা অনেক বড় হয়ে যাবে। তো কাঠির মাপ দিয়ে সুতো ফেলে দিয়ে ওইদিকেও এই সম পরিমাণ কাঠি আছে, তো ওইদিকেও মাপটা দিয়ে আপনার এইভাবে পুঁতে পুঁতে লাগাতে হবে। এবার লাগানোর পরে আপনার কীরকমভাবে বেরোবে সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি পাশের জমিতে। এতদিন এগুলো সব লাগানো হয়ে গেছে। এবার এইটা মোটামুটি আপনার 5 দিন হলো লাগানো। 5 দিনের মধ্যে আপনার দেখুন গাছগুলো সব বেরিয়ে গেছে। এই যে এইরকম, এই যে ওই একটা প্রতিটা গাছে আপনার ফ্যাঁকড়া বেরিয়ে গেছে। তো এইরকম প্রতিটা গাছে ফ্যাঁকড়া হবে, এবং ফ্যাঁকড়া হয়ে প্রথম কাটিংয়ের পর থেকেই আপনার ওটা ঝাড় হতে শুরু করে দেবে। তো আপনারা অনেকজনাই আমাকে বলছিলেন যে কীভাবে কাটিং লাগাবো, কীভাবে কাটিং লাগাবো, তো বারে বারে বলা তো সম্ভব না, ওই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে কাটিং লাগাবেন, তাহলেই কোনো প্রবলেম হবে না। রাখছি তাহলে এখানেই, আসবেন, নমস্কার।